আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব চতুর্ভুজ নিয়ে। আমাদের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে চতুর্ভুজ, কিন্তু চতুর্ভুজ আমরা আসলে আয়তক্ষেত্র নিয়ে আজকে মেইন আলোচনাটা করব। প্রথমেই তাহলে দেখি আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি জানি, সেখানে একটি বাহু আছে, এই বাহুটাকে যদি আমরা ধরি এ, আর একটি বাহু আছে বি। তার মানে আমরা যদি আয়তক্ষেত্রকে ধরি যার হচ্ছে এ বি সি ডি, একটি আয়তক্ষেত্র যেখানে একটি বড় বাহু যার নাম আমরা ধরলাম এ, এখানে একটি বাহু যার নাম আমরা ধরলাম বি। এখানে আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে এ এখানে ডিসি এর যে দূরত্ব এবং এ বি এর দূরত্বটা সমান, তবে তাদের দুজনের দূরত্ব সমান এবং হচ্ছে এডি এর দূরত্ব এবং বিসি এর দূরত্ব সমান। তাহলে প্রথমে আমাদের যেটা বের করবো আমরা সেটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমা মানে কি, এই যে আয়তক্ষেত্র এ থেকে শুরু হলো, এ থেকে শুরু হয়েছে আয়তক্ষেত্রটা সি তে গেল, তারপর হচ্ছে আবার ডি তে, ডি থেকে আবার এ তে, এ তে আসলো, যতটুকু জায়গাটা আয়তক্ষেত্র অতিক্রম করলো সেই ততটুকু অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে তার পরিসীমা। তার মানে এখন যদি আমরা পরিসীমা গণনা করতে যাই তাহলে দেখি এ থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে এ, এ থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে এ, বি থেকে সি পর্যন্ত দূরত্ব হচ্ছে প্লাস বি, তারপর সি থেকে ডি পর্যন্ত দূরত্ব হচ্ছে প্লাস এ, আবার ডি থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে প্লাস বি। তার মানে সেখান থেকে আমরা দেখতে পাই যে এখানে এ আছে দুইটা, বি আছে দুইটা, তার মানে টু এ প্লাস টু বি। তাহলে আমরা সেখানে লিখতে পারি টু এ প্লাস বি, এটাই হলো আয়তক্ষেত্রের পরিসীমা। এবার আসি আমরা এই যে টু এ প্লাস বি, সেখানে এ প্লাস বিটা কি, এ প্লাস বিটা হলো যদি আমরা এভাবে লিখি বাংলায় লিখতে চাই তাহলে এটা হচ্ছে এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর বিটা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ। তার মানে আমরা লিখতে পারি দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ, এভাবে হচ্ছে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে পারি। তাহলে আসি আমরা পরের টপিকসে, এরপরে হচ্ছে আমরা বের করব আয়তক্ষেত্রের কর্ণ। এবার আমরা বের করব আয়তক্ষেত্রের কর্ণ বের করব। আয়তক্ষেত্রের কর্ণ কাকে বলে? এখন এই বাহু থেকে এই বাহু পর্যন্ত যে দূরত্বটা সেই দূরত্বটাকে বলে আয়তক্ষেত্রের কর্ণ, আবার ডি বাহু থেকে বি বাহু পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বটা এটাকে বলে আয়তক্ষেত্রের কর্ণ। মানে দুইটা বিপরীত কোণ দ্বয়ের সাথে যে মিলিত, যে রেখাটি মিলিত হবে সেটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ। সেই কর্ণটা কিভাবে বের করি, যদি আমরা দেখি যে একটা যে কোনো একটা কর্ণ যদি আমরা বের করতে চাই তাহলে আমরা প্রথমেই ধরি আমরা এই কর্ণটা বের করবো। এই কর্ণটা বের করার ক্ষেত্রে সেটা হচ্ছে কি বিডি কর্ণ। বিডি কর্ণের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে একটি বাহু আছে যে বাহুটার মান হচ্ছে এ, এখানে একটি বাহু আছে যে বাহুটার মান হচ্ছে বি, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা জানি যে বিডি স্কোয়ার সমান সমান হচ্ছে বি সি স্কোয়ার প্লাস হচ্ছে সি ডি স্কোয়ার। তাহলে আমরা আমাদের লাগবে বিডি এর মান, তার মানে বিডি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার বি সি স্কোয়ার প্লাস হচ্ছে সি ডি স্কোয়ার। তাহলে লিখতে পারি বিসি এর মানটা হচ্ছে বি বি স্কোয়ার প্লাস সি ডি এর মান হচ্ছে এ স্কোয়ার, তার মানে রুট ওভার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটি হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ। এবার যদি আমরা বলি আয়তক্ষেত্রের কর্ণ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ, আমরা যদি কর্ণ না লিখে এখানে লিখি কর্ণদ্বয় বললে তখন কি হবে, মানে দুইটা কর্ণ আয়তক্ষেত্রে, দুইটা কর্ণ কি হবে, এখানে বিডি ছিল শুধু, বিডির সাথে কি হবে সেখানে যুক্ত হবে বিডি প্লাস এখানে যুক্ত হবে এসি, তার মানে সেখানে এরও যতটুকু দূরত্ব অতিক্রম করছে, যেহেতু আমরা জানি এটা হচ্ছে একটা ত্রিভুজ যদি ধরি এটাও যতটুকু ঠিক তার বিপরীত এই ত্রিভুজটা ঠিক ততটুকুই, তার মানে এইটা যদি হয় বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে এসি প্লাস বিডি এটা হবে টু ইন্টু এত, তার মানে সেখানে আমরা লিখতে পারি টু ইন্টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেটাই হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের মান। এরপরে আসি আমরা যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এবং সবচেয়ে সহজ বিষয়টা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আসলে, কারণ ক্ষেত্রফল সম্পর্কে সবার কিছু না কিছু ধারণা থাকে, যেমন এটা যদি হয় একটি বাহু, এটা যদি হয় আরেকটি বাহু, তাহলে ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফল বলতে কি বুঝি, যে টোটাল জায়গাটা এই টোটাল ক্ষেত্রটা কত হবে, তার মানে এটা যদি হয় এ বাহু, এটা যদি হয় বি বাহু, তাদের গুণফলই হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে ক্ষেত্রফল সমান সমান আমি লিখতে পারি এ গুণ বি, অথবা এটা সমান সমান লিখতে পারি দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ, সেটাই হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ধন্যবাদ সবাইকে, আর যদি